মানুষ কতটা ভয়ানক হতে পারে এই ভিডিওটি না দেখলে আপনি বিশ্বাস করতে পারবেন না। মানুষ নিজের স্বার্থসিদ্ধির জন্য মাগুর মাছকেও ছাড় দেয় না। আপনারা স্ক্রিনে একটি ভিডিও দেখতে পাচ্ছেন যে ভিডিওর মধ্যে দেখা যাচ্ছে যে মাগুর মাছের গায়ের মধ্যে তাবিজ ঝুলানো। আসলে এটি ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে এই মাগুর মাছের উপরে কোনো মানুষকে ক্ষতি করার জন্য। আজকে আমরা এই ভিডিওতে জানবো এই মাগুর মাছের উপরে কি ধরনের জাদু করা হয়েছে এবং এরকম জাদু যদি আপনি আক্রান্ত হয়ে থাকেন তাহলে কিভাবে বুঝবেন এবং এই টাইপের জাদু থেকে আপনি কিভাবে পরিত্রাণ পাবেন। প্রথমত বলতে চাই এই ভিডিওটি হলো সিরাজগঞ্জের উল্লাপালার একটি ভিডিও। যখন তিস্তা নদীতে মানুষ মাছ ধরতে যায় তাদের জালে এই মাগুর মাছটি ধরা পড়ে এবং এই মাগুর মাছটি দেখে তারা রীতিমতো আতঙ্কিত হয়ে যায়। পরবর্তীতে তারা এই জাদুকে খোলার চেষ্টা করে বা এই তাবিজকে খোলার চেষ্টা করে। সেই তাবিজের মধ্যে তারা পায় সিঁদুর, কাফনের কাপড় এবং কবরস্থানের মাটি। তারা ভিডিওতে এটি উল্লেখ করেছে। এই জাদুকে বলা হয় সেরুফিস সামাক, মানে মাছ দিয়ে জাদু করা। আপনি যদি এই জাদুতে আক্রান্ত হন তাহলে কিভাবে বুঝবেন? প্রথমত আপনার মাছ দেখতে ভালো লাগবে না, মাছকে খুবই দুর্গন্ধ লাগবে, মাছ আপনি খেতে চাবেন না। আপনি স্বপ্নে বেশি বেশি মাছ স্বপ্ন দেখবেন এবং মাছ দেখলে আপনি এ থেকে দূরে চলে যাবেন এবং এরকম হতে পারে যে আপনি বিভিন্ন জায়গায় ফাটল দেখতে পাবেন। এটা হলো প্রধান লক্ষণ। দ্বিতীয়ত হলো এটা হলো সেরুল মৌতের সাথে সম্পর্কিত, মানে এই মাছটাকে একটি সময় দিয়ে দেওয়া হয়েছে। ধরেন মাছটা এক মাস আগে যে সাইজটা ছিল যখন তার উপরে এই আবরণটি দিয়ে দিয়েছে লাইলন সুতা দিয়ে বা যে কোনো সুতা দিয়ে তাবিজটি বেঁধে দেওয়া হয়েছে, মাছটা আস্তে আস্তে বড় হবে, সেই লাইলন সুতাটা মাছের ভিতরে আস্তে আস্তে ঢুকতে থাকবে এবং এই মাছটা যেরকম কষ্ট পাবে ঢোকার ক্ষেত্রে রুগী সেম ধরনের কষ্টটা পাবে। সেটা যদি হয়ে থাকে তার ব্যবসার উপরে তাহলে ব্যবসা আস্তে আস্তে ধ্বংস হবে, সে কোথাও ব্যবসা করে কোনো প্রকার কুলকিনারা খুঁজে পাবে না। আর যদি তাকে মৃত্যুর জাদু করা হয়ে থাকে তাহলে তার কী হবে? সে আস্তে আস্তে কষ্ট পাবে, সে দুর্বল হবে, তার খাওয়া দাওয়া আস্তে আস্তে বন্ধ হবে এবং এক পর্যায়ে যখন এই মাছটি মারা যাবে তার হায়াতটিও আল্লাহ তাআলার ইচ্ছায় শেষ হয়ে যাবে, সে মারা যাবে। এখন যদি এরকম ঘটনা আপনার সাথে ঘটে বা আপনি চিন্তা করছেন মাছ আপনার ভালো লাগছে না বা মাছ আপনি খেতে পারছেন না, মাছ দেখলে আপনার কাছে ঘৃণা লাগছে, তাহলে বুঝে নেবেন আপনি এই ধরনের ব্ল্যাক ম্যাজিক আপনার উপরে করা হয়েছে। কারণ এই ব্ল্যাক ম্যাজিক থেকে আপনি পরিত্রাণ কীভাবে পাবেন? আপনি যদি দ্রুতই কোনো রুকেয়া সেন্টারে গিয়ে রুকেয়া না করান বা এই জাদুর গিটগুলো নষ্ট না করেন বা এই জাদুগুলো নষ্ট না করেন তাহলে কিন্তু আপনার চূড়ান্ত ফয়সলা হয়ে যাবে মৃত্যু। কারণ এই জাদুগুলো যারা করেন তারা ব্ল্যাক ম্যাজিকের আন্ডারে শয়তানের পূজা করে এই জাদুগুলো করে থাকেন। কারণ আপনি এখানে স্পষ্ট দেখবেন সিঁদুর, কবরের মাটি এবং কাফনের কাপড়, এই তিনটা বিষয় দিয়ে জাদুটি করা হয়েছে এবং এটি কিন্তু একটি ভয়াবহ একটি জাদু। যদি আপনি এখান থেকে বাঁচতে না পারেন তাহলে কিন্তু আপনাকে মৌতকে বরণ করে নিতে হবে। আর যারা অলরেডি এইসব জাদুতে আক্রান্ত হয়ে গিয়েছেন তারা অবশ্যই কোনো ভালো সেন্টারে গিয়ে বা কোনো ভালো রাকির কাছে গিয়ে রুকিয়া করাবেন এবং ধৈর্য সহকারে রুকিয়া করবেন। কারণ জাদু মিনিমাম এক বছর লাগে, মিনিমাম এক বছর লাগে সুস্থ হইতে। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি কিন্তু জাদু করা হয়েছিল, তিনি কিন্তু এক বছরের জাদুতে আক্রান্ত ছিলেন। তাহলে সহজে এটা নষ্ট করা কঠিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হতে পারেন, কিন্তু মিনিমাম আপনাকে ধৈর্য সহকারে এক বছর ধরে চেষ্টা করতে হবে এবং আপনি দুই তিন মাস রুকিয়া করার পর থেকে সুস্থতা অনুভব করবেন ইনশাআল্লাহ। কারণ এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কালাম দিয়ে সহি সুন্নাহভাবে করা হয়। রুকিয়া আপনারা রুকিয়া করবেন কিন্তু কোনো প্রকার কবিরাজের কাছে যাবেন না, কোনো প্রকার শিরিকের আন্ডারে আপনারা যাবেন না, কোনো কুফুরি আপনারা করবেন না। যদি আপনি এটা সুন্দরভাবে কোরআন সুন্নাহ আলোকে করতে পারেন ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু আপনি এখান থেকে হেফাজত করবেন। এবং আরেকটি বিষয় আমি বলতে চাই, এই জাদুগুলো যদি আপনারা পেয়ে থাকেন বা অন্যান্য সময় আপনাদের সামনে আসে কখনোই এই জাদুগুলো আপনারা খালি হাতে ধরবেন না, কোনো প্রকার খালি হাতে এই জাদুগুলো ধরবেন না। কারণ এই জাদুগুলো যদি খালি হাতে ধরেন এই জাদুর যে ভয়াবহতাটা আপনার উপরেও প্রভাব ফেলতে পারে। এই জন্য সবসময় আপনি একটা গ্লাভস দিয়ে জাদুগুলো ধরবেন এবং এই জাদুগুলো নষ্ট করার ক্ষেত্রে সুরা ফালাক, সুরা নাস এবং সেহরের যে আয়াতগুলো আছে সে আয়াতগুলো ফুঁক দিয়ে পানির মধ্যে এটা নষ্ট করবেন। এবং এটা যদি মাছ দিয়ে করা হয়েছে কোরআনের যতগুলো মাছ কেন্দ্রিক আয়াত আছে সে আয়াতগুলো এই জাদুর উপরে ফুঁক দিতে হবে এবং যাকে করা হয়েছে সে রোগীর উপরও এই আয়াতগুলো পরে রুকিয়া করতে হবে। আমাদের জন্য সবাই দোয়া করবেন এবং এই ভিডিওটি ছড়িয়ে দিবেন মানুষের কাছে, কারণ অনেকেই ব্ল্যাক ম্যাজিক সম্পর্কে জানে না, অনেকে রুকিয়া সম্পর্কে জানে না। এই ভিডিওটি জানলে তারা বুঝতে পারবে যে ব্ল্যাক ম্যাজিক কতটা ভয়াবহ এবং রুকিয়া করার উপকারিতা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু।